আসসালামু আলাইকুম যিনি কল করেছেন কথা বলেন হ্যালো দর্শক যিনি কল করেছেন জোরে কথা বলেন শুনতে পাই না আমার নাম কোথায় শনির আখড়া বলেন শনির আখড়া থেকে বাদল বয়স্ক তো

আবার ওকে বাদল আমার আমার প্রশ্নের উত্তর দেন মেয়ের কোমরের ব্যথা কতদিন এক বছর মাঝে মাঝে হয় আর চলে যায় কিন্তু এদানি চলছে একটু বলুন মেয়ের কোমরের ব্যথা বাম দিকে না ডান দিকে ওর হলো ওর ব্যথা এই ব্যথা বেড়ে যায় বসে থাকলে না হাঁটলে বসে থাকলে যায় তাই তো সে স্কুলে যায় আমি তো যা বলবো তার উত্তর দেন স্কুলে যায় কিনা উত্তর ইয়েস তার যে স্কুল ব্যাগ এই স্কুল ব্যাগের ওজন হবে তার ওজনের পনেরো ভাগের একটু নিচে যেমন আপনার আপনার মেয়ের যদি ওজন হয় পঞ্চাশ কেজি তাহলে স্কুল ব্যাগ পনেরো অর্ধেক নিচে এই বহন করতে হবে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয়ত হলো যেহেতু সে বেড়ে যায় বসলে বেড়ে যায় আপনি আমাকে দেখতে পাচ্ছেন গুড আমরা এখন আপনার মেয়ের জন্য ভিডিও পোস্ট করছি এই ভিডিওগুলো আপনি দেখেন এই ভিডিওগুলো আমার এই আমার যে পেজ থেকে দেখছেন পেজটাকে আপনি শেয়ার করুন পেজকে শেয়ার করলে আপনারা হ্যাঁ আমার পেজে ভিডিও শেয়ার করবেন এই যে আমি এখনই আপনার জন্য দিচ্ছি কোমরের ব্যথা দেখেন উপুর হয়ে আপনার মেয়েকে উপুর করে শোয়াবেন দিনে দুইবার এরপর ওখানে নারকেলের তেল রসুন আগেই রেডি করে রাখবেন ওইটাকে আপনি হালকা হালকা লাগাবেন মিস্টার বাদল যিনি শনির আখড়া থেকে কল করেছেন আপনি যে যে মোবাইলে বা যে ফোনে আমাকে দেখতে পাচ্ছেন ওই ফোনের ভলিউম অনেক কমিয়ে দিন অনেক কমিয়ে দিন জি এখন শব্দ চলে গেছে তাহলে প্রথম ভিডিও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মেয়ের কোমরের ব্যথা এই কোমরের ব্যথা কোমর থেকে কি পায়ে আসে কোমরের ব্যথা কোমর থেকে কি পায়ের দিকে আসে হ্যাঁ আপনি ওই কোমরে এই জিনিসটা নারকেল তেল রসুন ব্যবহার করবেন এরপরে যে কাজটি করবেন ওই কোমরের ওখানে আগেই একটা পাত্রে গরম পানির মধ্যে টাওয়াল ভিজিয়ে রাখবেন অথবা টকবগা গরম পানির মধ্যে টাউলকে বয়ল করে নেবেন নিয়ে ওটা নামিয়ে আস্তে করে হালকা হালকা করে ওটাকে চিপে যেন মেয়ের কোমর পুড়ে না যায় নারকেলের তেল ভালো করে দিয়ে চিপে এটাকে ভাঁজ করে এই দেখেন আমরা ভাঁজ করে একটা ভিডিও দেখালাম নীল টাওয়ালটাকে ভাঁজ করে কোমরে লাগিয়ে এই যে আবার দেখাচ্ছে নীল টাউলটা ভাঁজ হচ্ছে ভাঁজ করে কোমরে লাগালাম এখন একটা ড্রাই টাউল দিয়ে এটা ঢেকে রাখলাম বিশ মিনিট আগের যে নারকেল তেল রসুন লাগাবেন এটাও বিশ মিনিট লাগান এর পরের যে কাজ হবে উপর হয়ে শুয়ে দুই হাত কাঁধের বা শোল্ডারের নিচে রেখে মাথা চাপ দিয়ে উঠাবে